মাইক্রোসফট ওয়ার্ডের বহুল ব্যবহৃত একটি টুলস হচ্ছে টেবিল। কোনো তথ্য গুছিয়ে লেখার জন্য আমরা টেবিল ব্যবহার করে থাকি। একটি টেবিল কতগুলো রো এবং কলামের সমন্বয়ে গঠিত। মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল নিয়ে কাজ করার সময় আমরা বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা টেবিল সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলো দেখার চেষ্টা করব। প্রথমে দেখা যাক কিভাবে আমরা টেবিল তৈরি করব। প্রথমে আমরা দেখব কিভাবে টেবিল তৈরি করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্নভাবে টেবিল তৈরি করা যায়। প্রথমে টেবিল তৈরি করার জন্য আমাদের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। এরপর টেবিল অপশানে ক্লিক করে এই বক্সগুলো থেকে আমরা কতগুলো রো এবং কলাম লাগবে সেগুলো সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করলেই টেবিল তৈরি হয়ে যাবে। এছাড়াও আমরা অন্যভাবে টেবিল তৈরি করতে পারি। এখানে টেবিল অপশানে ক্লিক করে ইনসার্ট টেবিলে ক্লিক করব। এরপর এখানে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো দিয়ে ওকে ক্লিক করলেই আমাদের টেবিল তৈরি হয়ে যাবে। টেবিল তৈরি করার পর আমরা টেবিল টুলসের নিচে দুটো ট্যাব পাব, একটি ডিজাইন আর একটি হচ্ছে লেআউট। ডিজাইন ট্যাব দিয়ে আমরা কালারিং এবং ফরমেটিংয়ের সব কাজ করতে পারবো এবং লেআউট ট্যাব দিয়ে আমরা টেবিলের স্ট্রাকচারাল কাজ করতে পারবো। এখন আমরা টেবিলের ডিজাইন ট্যাব থেকে টেবিলের স্টাইল পরিবর্তন করব। এখানে আমাদের অনেকগুলো স্টাইল দেওয়া আছে, সেগুলো থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি স্টাইল সিলেক্ট করে নেব। যদি এখানে বিদ্যমান কোনো টেবিল স্টাইল আমাদের পছন্দ না হয় তাহলে টেবিল স্টাইল থেকে নিউ টেবিল স্টাইলে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো টেবিল স্টাইল তৈরি করে নিতে পারবো। টেবিলে আমরা দেখতে পাচ্ছি প্রথম রো হাইলাইট করা আছে, কারণ হচ্ছে টেবিল স্টাইলস অপশানে হেডার রোটি ক্লিক করা আছে। যদি আমরা প্রথম রোটি হাইলাইট না করতে চাই তাহলে হেডার রোটি ডিসিলেক্ট করে দিতে হবে। ডিসিলেক্ট করে দিলে এখানে হাইলাইট প্রথম রোটি হাইলাইট থাকবে না। আবার এখানে ফার্স্ট কলামটি হাইলাইট করা আছে, কারণ হচ্ছে এখানে ফার্স্ট কলাম ক্লিক করা ছিল। যদি আমরা ফার্স্ট কলাম হাইলাইট না করতে চাই তাহলে ডিসিলেক্ট করে দিতে হবে এটা। আবার যদি আমরা লাস্ট কলাম হাইলাইট করতে চাই তাহলে লাস্ট কলাম এখান থেকে সিলেক্ট করতে হবে। সাধারণত টোটাল হিসাব করি আমরা শেষ রোতে, তাই এখানে যদি আমরা টোটাল রো অপশান সিলেক্ট করি তাহলে আমাদের লাস্টের রো হাইলাইট হবে। টেবিলে আমরা দেখতে পাচ্ছি একটা রো এর পর আরেকটা রো এর কালার পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় ব্যান্ডেড রো। আবার আমরা যদি একটি কলামের পর আরেকটা কলামের কালার পরিবর্তন করতে চাই তাহলে ব্যান্ডেড কলাম সিলেক্ট করতে হবে, তাহলে একটি কলামের পর আরেকটি কলাম এর রং পরিবর্তন হবে। টেবিলের ডাটা যাতে সহজে পড়া যায় সেই জন্য ব্যান্ডেড রো এবং ব্যান্ডেড কলাম ব্যবহার করা হয়। এভাবে আমরা টেবিলের স্টাইল পরিবর্তন করে আমাদের পছন্দ মতো করে নিতে পারি। আমরা চাইলে টেবিলের বর্ডারগুলো আমাদের মন মতো পরিবর্তন করে নিতে পারি। টেবিলের বর্ডার পরিবর্তনের করার জন্য প্রথমে আমাদের টেবিল সিলেক্ট করতে হবে। এরপরে আমাদের এখানে বর্ডার অপশন থেকে বর্ডার স্টাইল থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর বর্ডারগুলোর পুরুত্ব কীরকম হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এরপরে বর্ডার অপশন থেকে অল বর্ডার সিলেক্ট করে দেব, তাহলে আমরা আমাদের পছন্দ অনুযায়ী বর্ডার পেয়ে যাব। এখন দেখা যাক টেবিলে কিভাবে আমরা রো এবং কলাম ইনসার্ট করব। টেবিলটিতে টেবিলের এ এবং বি রো এর মধ্যে যদি আমরা আরেকটি রো ইনসার্ট করতে চাই তাহলে এ এবং বি এর মধ্যে যে লাইনটি আছে সেটির বাম পাশে আমরা কার্সর নেব, তাহলে এখানে প্লাস সাইন আসবে। প্লাস সাইনে ক্লিক করলেই এখানে একটি রো ইনসার্ট হয়ে যাবে। আবার যদি সি এবং ডি রো এর মধ্যে যদি একটি রো ইনসার্ট করতে চাই তাহলে সি এবং ডি এর মধ্যে যে লাইনটি আছে সেটার বাম পাশে কার্সর নিলে প্লাস সাইন আসলে ওটাই ক্লিক করবো, তাহলে এখানে একটি রো ইনসার্ট হয়ে যাবে। এই টেবিলে দুই এবং তিন নম্বর কলামের মধ্যে যদি আমরা একটি নতুন করে কলাম ইনসার্ট করতে চাই তাহলে দুই এবং তিন নম্বর কলামের মধ্যে যে লাইনটি আছে সেটির উপরে যদি কার্সর নেই তাহলে প্লাস সাইন আসবে, ওটাই ক্লিক করলে একটি নতুন রো এখানে ইনসার্ট হয়ে যাবে।
আবার যদি 3 এবং 4 নাম্বার রো এর মধ্যে যদি আমরা আরেকটি রো ইনসার্ট করতে চাই তাহলে একইভাবে ক্লিক করলেই এখানে একটি রো চলে আসবে। আমরা চাইলে লেআউট ট্যাব থেকেও নতুন করে রো এবং কলাম ইনসার্ট করতে পারি, যেমন এ রো এর উপরে যদি আমরা আরেকটি রো ইনসার্ট করতে চাই তাহলে এ রোতে কার্সর রেখে আমরা ইনসার্ট অ্যাবভে ক্লিক করব, তাহলে এ রো এর উপরে একটি নতুন রো চলে আসবে। আবার যদি বি রো এর নিচে যদি আরেকটি রো ইনসার্ট করতে চাই তাহলে বি রোতে কার্সর রেখে ইনসার্ট বেলোতে ক্লিক করব, তাহলে বি রো এর নিচে একটি রো চলে আসবে। আবার যদি 2 নাম্বার কলামের পরে যদি আরেকটি নতুন কলাম ইনসার্ট করতে চাই তাহলে 2 নাম্বার কলামে কার্সরটি রেখে ইনসার্ট রাইটে ক্লিক করব, তাহলে 2 নাম্বার কলামের ডান পাশে নতুন আরেকটি কলাম ইনসার্ট হয়ে যাবে। আবার একইভাবে যদি 4 নাম্বার কলামের পরে অথবা আগে যদি একটি কলাম ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট লেফটে ক্লিক করলেই 4 নাম্বার কলামের বামে নতুন একটি কলাম ইনসার্ট হবে। এখন আমরা দেখব একটি টেবিল থেকে কিভাবে রো এবং কলাম কাট কপি এবং পেস্ট করতে পারি। ধরা যাক আমাদের এখানে প্রথম যে কলামটি আছে বিভিন্ন মাসের নাম, সেটি আমরা জাম এর যে কলামটি আছে তার আগে লিখতে চাচ্ছি। তাহলে আমরা প্রথমে যে প্রথম কলামটি আমরা সিলেক্ট করব, প্রথম কলামটি সিলেক্ট করার জন্য প্রথম কলামের উপরে আমরা কার্সর যদি নেই তাহলে এরকম একটি অ্যারো সাইন আসবে। অ্যারো সাইন আসলে ওটাতে লেফট বাটন ক্লিক করব, তাহলে প্রথম কলামটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা কন্ট্রোল সি চাপব, কন্ট্রোল সি চেপে প্রথম কলামটি কপি করে নিব এবং আমরা যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সরটি রেখে কন্ট্রোল বি চাপব, তাহলে এখানে আমাদের প্রথম কলামটি পেস্ট হয়ে যাবে। আবার যদি আমরা প্রথম কলামটি কপি না করে কাট করে যদি এখানে নিতে চাই তাহলে প্রথম কলামটি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল এক্স চাপব, কন্ট্রোল এক্স চেপে যেখানে আমরা পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সর রেখে কন্ট্রোল ভি চাপব, তাহলে সেখানে পেস্ট হয়ে যাবে। একইভাবে আমরা চাইলে এই টেবিলের যে কোনো রোকে আমরা কাট কপি এবং পেস্ট করতে পারি, যেমন দেখা যাক এখানে আমরা ফেব্রুয়ারি মাসের যে রোটি আছে সেটি চাচ্ছি এপ্রিল মাসের আগে পেস্ট করার জন্য, তাহলে প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসের যে রোটি আছে সেটি সিলেক্ট করার জন্য কার্সরটি এখানে এনে যখন এরকম এরো আসবে তখন ডবল ক্লিক করব, তাহলে ওই রোটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে প্রথমে আমরা এটি কাট করে নিতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল এক্স চাপব, কন্ট্রোল এক্স চেপে যেখানে আমরা ওই রোটি পেস্ট করতে যাচ্ছি সেখানে কার্সর রেখে কন্ট্রোল বি চাপ, তাহলে সেখানে এটি পেস্ট হয়ে যাবে। আবার যদি আমরা চাই যে জানুয়ারি মাসের যে রোটি আছে সেটি কপি করে চাচ্ছি মে মাসের পরে নেওয়ার জন্য, তাহলে আমরা সেটি সিলেক্ট করে কন্ট্রোল সিতে চাপ, তারপরে হচ্ছে এখানে কার্সর রেখে কন্ট্রোল বি চাপব, তাহলে আমাদের মে মাসের পরে জানুয়ারি মাসের যে রোটি আছে সেটি পেস্ট হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজে যে কোনো রো এবং কলামকে কাট কপি এবং পেস্ট করতে পারি। এখন দেখা যাক কীভাবে আমরা টেবিলের লেখাগুলোর টেক্সট অ্যালাইনমেন্ট এবং সেল মার্জিন পরিবর্তন করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে কোনো লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফের টেক্সট অ্যালাইনমেন্ট এবং হচ্ছে সেল মার্জিন পরিবর্তন করতে পারি, এখানে টেবিলের ক্ষেত্রে একইভাবে আমরা সেগুলো পরিবর্তন করতে পারি। যেমন আমরা যদি একটি সেলের লেখাকে মিডল অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমরা এখানে মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করব, তাহলে এই লেখাটি মিডল অ্যালাইনমেন্ট হয়ে যাবে। যদি আমরা পুরো রোটির লেখা মিডল অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে পুরো রোটি সিলেক্ট করে এখানে মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে, তাহলে লেখাটি মিডল অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আমাদের রাইট অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে এখানে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে। এখন যদি আমরা লেখাটি সেলের মধ্যে আনতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, তাহলে লেখাটি সেলের মধ্যে আসবে। আবার যদি নিচের দিকে আনতে চাই তাহলে নিচের অপশনগুলো সিলেক্ট করতে হবে। এভাবে আমরা খুব সহজে আমাদের পছন্দ অনুযায়ী টেক্সট অ্যালাইনমেন্ট টেবিলের জন্য সিলেক্ট করতে পারি। এখন দেখা যাক কীভাবে আমরা টেবিলের সেল মার্জিন চেঞ্জ করতে পারি। সেল মার্জিন চেঞ্জ করার জন্য টেবিলের যে কোনো জায়গায় কার্সর রেখে সেল মার্জিনে ক্লিক করি, এরপর আমাদের পছন্দ অনুযায়ী টপ বটম লেফট এবং রাইটে মার্জিন ঠিক করে দিই।
ধরা যাক আমাদের এখানে রাইটে আছে হচ্ছে 0.08, এটা আমরা চেঞ্জ করে 0.1 করে দেই। আবার লেফটে আছে 0.08, এটা আমরা 0.1 করে দিই। এখন ওকে ক্লিক করলেই সেল মার্জিন চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখব আমরা কিভাবে রো এবং কলাম রিসাইজ করতে পারি। পুরো টেবিলের রো এবং কলাম রিসাইজ করার জন্য আমাদের প্রথমে টেবিলটি সিলেক্ট করতে হবে। টেবিল সিলেক্ট করে লেআউট অপশনে যাব। ওইখান থেকে যদি আমরা রো এর হাইট চেঞ্জ করতে চাই, তাহলে এখানে হাইটগুলো আমরা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবো। আবার যদি আমরা কলামের ওয়েট যদি বাড়িয়ে বা কমিয়ে দিতে চাই, তাহলে এখানে আমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবো। এখন আমরা যদি চাই অসমান রো হাইট বিশিষ্ট একটি টেবিলের প্রত্যেকটি রো এর হাইট সমান হবে, তাহলে আমরা টেবিলের যে কোনো জায়গায় কার্সর রেখে ডিস্ট্রিবিউট রোজে ক্লিক করব, তাহলে আমাদের প্রত্যেকটি রো এর হাইট সমান হয়ে যাবে। আবার আমরা যদি চাই আমাদের প্রত্যেকটি কলামের ওয়েট সমান হবে, তাহলে আমরা যে কোনো জায়গায় কার্সর রেখে ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করব, তাহলে প্রত্যেকটি কলামের ওয়েট সমান হয়ে যাবে। এখন যদি আমরা কোনো একটি স্পেসিফিক রো এর হাইট যদি পরিবর্তন করতে চাই, তাহলে ওই রোতে কার্সর রেখে আমরা এখানে হাইট আমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবো, তাহলে শুধু ওই রো এর হাইট পরিবর্তন হবে। আবার যদি নির্দিষ্ট একটি কলামের আমরা সাইজ পরিবর্তন করতে চাই, তাহলে ওই কলামে কার্সর রেখে আমরা ওই কলামের ওয়েট চেঞ্জ করতে পারবো। এখন দেখা যাক কীভাবে আমরা সেল স্প্লিট এবং মার্জ করতে পারি। যদি আমরা প্রথম সেলটি স্প্লিট করে দুটি কলামে বিভক্ত করতে চাই, তাহলে প্রথম সেলে কার্সর রেখে স্প্লিট সেলে ক্লিক করব। স্প্লিট সেলে ক্লিক করে নাম্বার অফ কলামের মধ্যে 2 দেব এবং নাম্বার অফ রো হচ্ছে 1, তাহলে দুটো কলামে সেলটি বিভক্ত হয়ে যাবে। আবার এই সেলটিকে যদি আমরা দুটো রো এবং দুটো কলাম বিভক্ত করতে চাই, তাহলে এখানে কার্সর রেখে স্প্লিট সেলে ক্লিক করব এবং নাম্বার অফ কলামস দেব 2 এবং নাম্বার অফ রোজ দেব 2, দিয়ে ওকে ক্লিক করব। তাহলে এটি দুটো কলাম এবং দুটো রোতে বিভক্ত হয়ে যাবে। আবার যদি আমরা চাই এই দুটো সেলকে আমরা মার্জ করতে, তাহলে দুটো সেল সিলেক্ট করে মার্জে ক্লিক করব, তাহলে দুটো সেল মার্জ হয়ে যাবে। এখন যদি আমরা এই টেবিলটিকে স্প্লিট করে দুটো টেবিলে রূপান্তর করতে চাই, তাহলে যেখানে আমরা ওই টেবিলটি স্প্লিট করতে চাই সেখানে কার্সর রেখে আমরা স্প্লিট টেবিলে ক্লিক করব, তাহলে এই টেবিলটি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এখন দেখা যাক কীভাবে আমরা রো এবং কলাম ডিলিট করব। যেমন আমের যে কলামটি আছে সেটি যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা এটি প্রথমে সিলেক্ট করব। এভাবে কার্সর উপরে নিয়ে যখন অ্যারো সাইনটি আসবে তখন লেফট বাটন ক্লিক করব, তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট কলামে ক্লিক করব, তাহলে আমাদের এই কলামটি ডিলিট হয়ে যাবে। একইভাবে আমরা যদি কোনো রো ডিলিট করতে চাই, তাহলে প্রথমে ওই রোটি ডবল ক্লিক করে সিলেক্ট করে নেব, তারপরে এখানে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করব, তারপরে হচ্ছে ডিলিট রোতে ক্লিক করব, তাহলে ওই রোটি ডিলিট হয়ে যাবে। আমরা লেআউট ট্যাব ইউজ করেও খুব সহজেই রো এবং কলাম ডিলিট করতে পারি। যেমন ধরা যাক আমরা এই কলার যে কলামটি আছে সেটি আমরা ডিলিট করতে চাই, তাহলে এখানে কার্সর রেখে ডিলিট অপশানে যাব, ওখান থেকে ডিলিট কলামে ক্লিক করব, তাহলে ওই কলামটি ডিলিট হয়ে যাবে। আবার যদি জানুয়ারির যে রোটি আছে সেটি যদি ডিলিট করতে চাই, তাহলে ওই রোতে কার্সর রেখে ডিলিট অপশান থেকে ডিলিট রোতে ক্লিক করব, তাহলে ওই রোটি ডিলিট হয়ে যাবে। গাণিতিক হিসাব নিকাশ করার জন্য সাধারণত মাইক্রোসফট এক্সেল ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আমরা ছোটোখাটো হিসাব করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডও ব্যবহার করতে পারি। যেমন এখানে উপরের সংখ্যাগুলো যোগ করার জন্য আমরা এখানে কার্সর রেখে ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করে এখানে ফর্মুলা বারে সাম অ্যাবভ লিখে ওকে ক্লিক করব, তাহলে এখানে উপরের সংখ্যাগুলোর যোগফল আসবে। আবার যদি এই সেলে সংখ্যাগুলোর যোগফল বের করতে চাই, তাহলে এখন শুধু F4 চাপলেই হবে।
এখন যদি এখানে এই সংখ্যাগুলোর যোগফল বের করতে চাই তাহলে শুধু F4 চাপলেই হবে। এই সেলের যোগফল বের করতে চাইলেও আমরা F4 চাপবো। এভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে যোগের কাজ করতে পারি। এখন আমরা যদি এই সেলে উপরের সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করতে চাই তাহলে এখানে কার্সর রেখে ফর্মুলাতে ক্লিক করে সামিট জায়গায় আমরা অ্যাভারেজ লিখব। অ্যাভারেজ লিখে এন্টার ক্লিক ওকে ক্লিক করব। তাহলে এখানে উপরের সংখ্যাগুলোর অ্যাভারেজ বের হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারি। যে টেবিল নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।